হে ভিউয়ার্স, আমি একটা দারাজ থেকে একটা ট্রিমার অর্ডার করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দারাজ থেকে সেটা চলে আসছে এবং দাম ছিল 555 টাকা, মানে একদম 555। সো আমি এটা আজকে হাতে পেয়েছি। তো দেখা যাক এর ভিতরে কী আছে। তো আনবক্সিং করছি, খুলে ফেললাম। তো এরপরে আসলে আনবক্সিং করার পালা, আমি জানি না এখন এর ভিতরে কী আছে বা কতটুকু কী আছে। তো আমি চেষ্টা করবো আপনাদের সাথে সবটুকু শেয়ার করার। এটা আমি ফার্স্ট টাইম আর কি এরকম একটি ট্রিমার কিনেছি। এগুলো খুব লো বাজেট ট্রিমার, মানে একদম এন্ট্রি লেভেল ট্রিমার। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা HTC এবং এখানে হচ্ছে AT-1210। ওকে, সো এখানে আসলে জাস্ট এই প্যাকের ভিতরেই ছিল, এই প্যাকের ভিতরে আরেকটি প্যাক ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্যাকটির ভিতরে আরেকটি প্যাক ছিল এবং সেইটার ভিতরেই মূলত হচ্ছে এই ট্রিমারটা আছে। ট্রিমারটা আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে খোলা, মানে যেটা ইনট্যাক্ট থাকার কথা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা খোলা আছে। যাই হোক, আমরা এটাকে ওপেন করছি। ওপেন করার পরে আসলে ভিতর দেখবো আমরা কী আছে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একটা ডাটা কেবল রয়েছে, বা ডাটা কেবল না, চার্জিং কেবল রয়েছে বা পাওয়ার কেবল রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে একটা পাওয়ার কেবল রয়েছে। সো এই পাওয়ার কেবলটা দিয়ে হচ্ছে এটাকে চার্জ করতে হবে অথবা পাওয়ার চালাতে হবে। তারপরে রয়েছে মেইন ট্রিমারটা, সেটা পরে দেখছি। এরপরে যেটা আছে একটা অয়েল রয়েছে, এই অয়েলটা কী কাজে লাগে আমি জানি না। তো যাই হোক, এখন একটা অয়েল দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে হচ্ছে একটা ক্লিনার ব্রাশ টাইপের, যেটা হচ্ছে মূলত ব্লেডের ভিতরে যে হেয়ারগুলো ঢুকে যায় সেটাকে ক্লিন করার জন্য। দেন রয়েছে বিভিন্ন সাইজের ইয়েগুলো, যে হেয়ারের যে লেভেলগুলো মেনটেন করবে সেইগুলো। তো আমার কাছে তো মনে হচ্ছে সবগুলোই প্রায় সেম। যাই হোক, এখানে মনে হয় 19-20 আছে, আমি যদিও বুঝতে পাচ্ছি না। তো এগুলো আসলে লেভেল মেনটেন করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এইগুলো দিয়ে মোটামুটি এখানে চারটা দেয়া হয়েছে। আমি একটু সাদা একটা কাগজ নিই এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার এখানে যদিও টেবিলটা এভাবে শোকেস করার মতো ছিল না, তারপরে আমি চেষ্টা করছি একটু। এ দেখেন, এখানে মোটামুটি চারটা পেয়েছি আমি, চারটা। সো এরপরে ট্রিমারটা এবং তারপরে এই অ্যাক্সেসরিজগুলোই মোটামুটি ছিল এর ভিতরে। সবগুলো মিলিয়ে আমি যেটুকু বুঝতেছি যে হ্যাঁ, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ট্রিমারটা আমি যদি একটু খুলি, দেখা যাক এর ভিতরে কী অবস্থা। ট্রিমারটা ঠিক আছে, একদম নতুনের মতোই আছে। এখানে এই যে পাওয়ার দিলে এটা হচ্ছে রিচার্জেবল। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রিচার্জেবল। সো এটাকে যদি আমি ইয়া করি, জাস্ট এখানে যে পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিলে এটা রান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা রান হয়ে যাচ্ছে। সম্ভবত এই মুখের এই জায়গাগুলোতেই হচ্ছে অয়েল দিতে হয় যাতে এগুলো ফ্র্যাকশন না করে। এগুলো ফ্র্যাকশন হয় যেহেতু, সেহেতু এখানে একটু অয়েল দিয়ে নিতে হয় যাতে এটা ফ্র্যাকশন না করে। সো এইটা তো 555 টাকা দাম ছিল। তো এখন আমি এটাকে একটু লাগিয়ে, এটাকে কীভাবে লাগাই ফার্স্ট টাইম, আচ্ছা আচ্ছা এভাবে লাগাই। ওকে, তো আমি ফার্স্ট টাইম এটাকে ট্রাই করলাম, তো বেশ ভালো মতোই এটাকে লেগে গেল। এবং ওপেন করতে গেলে যত সময় এইভাবে ওপেন করতে হবে। সো দারাজ থেকে এটা কিনেছি 555 টাকায়। আমার কাছে মনে হচ্ছে এটা গুড ডিল, আপনারা যেহেতু অনেক দাম বেশি না। সো এটার কাছ থেকে বেশ ভালো, কোনো প্রফেশনাল ব্র্যান্ডের মতো এক্সপেকটেশন না করাই ভালো। এখানে যদিও লিখছে HTC ব্র্যান্ডিং করেছে চায়না, তো আমার কাছে মনে হয় না যে এটা অ্যাকচুয়াল HTC, কারণ অ্যাকচুয়াল HTC এইভাবে এত কম দামে কীভাবে দিবে। তারপরেও ধরে নিচ্ছি যে সাব ব্র্যান্ড বা মাস্টার ক্লোন ব্র্যান্ড তো পাওয়াই যায়, তো সেরকম কোনো কিছু হবে। এটাকে এই যে হেয়ার লেভেলগুলোকে ছোটো চুলের জন্য এইভাবে ইয়ে করেছে, চুল যত ছোটো করবেন তত এইভাবে করতে হবে আর কি। সামনের দিক থেকে নিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে হয়ে গেল। কতটুকু আমি এই ক্যামেরায় দেখাতে পাচ্ছি আমি জানি না, তবে চেষ্টা করতেছি। আই হোপ আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে 500 টাকার আশেপাশে যে ট্রিমারগুলো দ্বারা সেল করছে সেগুলো কেমন হবে। এখানে মোটামুটি কিন্তু আমার কাছে দেখে আমি সন্তুষ্ট ফিল করছি। দেখা যাক এখন ইউজ করে কী আসে। তো
তারপরে দেখা যাক ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি তাতে করে নতুন করে ভিডিও বানানোতে আমাদের অনেক বেশি আগ্রহ বাড়বে আর এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে চার্জ করতে 8 ঘন্টা লাগবে এবং সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে আসলে এই ব্যাপারগুলো শুধু কাগজে লেখা আর এখানে 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে বাট কোথা থেকে ওয়ারেন্টি ক্লেম করব সেটা তো জানি না তো আসলে এই ধরনের নন ব্র্যান্ড প্রোডাক্ট কেনার জন্য এত কিছু আসলে না দেখাটাই ভালো জাস্ট ওয়ান টাইম আপনি মানে 4-5 বার 10 বার ইউজ করবেন এরকম করতে পারলেই ভালো আমি আসলে নিয়েছি আমার বেবির জন্য চুল কাটার জন্য তো ওর মোটামুটি 4-5 বার চুল কাটতে পারলেই আমি সন্তুষ্ট এর বেশি আমি এর কাছে কিছু এক্সপেক্টেড করছি না তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এই চ্যানেলে সেগুলো জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে হ্যাভ এ গুড ডে টাটা